করিথার মধ্যখণ মোড়ে একটি বিড়ালের বাচ্চাকে দেখতে পাওয়া যাচ্ছিল। ও জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় বসে থাকছিল, আবার কুকুরের তাড়াও খাচ্ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম যে ও হয়তো মায়ের কাছ থেকে আলাদা হয়ে কোনোভাবে চলে এসেছে, আবার ফিরে যাবে। কিন্তু পরে আমরা বুঝতে পারলাম যে ও অভুক্ত, ঠিক করে খেতেও পায়নি। ওর মাও নেই, অথবা ও মাকে হয়তো আর খুঁজে পাচ্ছে না। দু তিনবার ওকে কুকুরের মুখ থেকে উদ্ধারও করা হয়েছে। আমাদের গ্রুপ সদস্য সুদীপদা ওকে বাধ্য হয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। সুদীপদার বাড়িতেও কুকুর রয়েছে, কিন্তু না নিয়ে এলে যে হয়তো অন্য কুকুরে ওকে মেরে দিতে পারে, তাই সুদীপদা ওকে আলাদাভাবেই রেখেছে। বর্তমানে ও বাড়ির ঘর আলো করে ছুটে বেড়াচ্ছে। ওর নাম দেওয়া হয়েছে মিনি। খুবই মিষ্টি একটা বাচ্চা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যখনই এরকম কোনো কুকুর বা বিড়ালের বাচ্চাকে দেখবেন যে মায়ের কাছ থেকে আলাদা হয়ে গেছে বা খেতে পারছে না, দয়া করে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দেবার চেষ্টা করবেন। একজনকে আশ্রয় দিন অন্তত।